আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, মনের আশার পূরণের জন্য আমরা কত অস্থির হয়ে থাকি। সবসময় আমরা যা চাই তার জন্যই আমরা দোয়া করে থাকি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এমনটা একটা ঘটনা ঘটেছে। বাইতুল মুকাদ্দাসের দিকে যখন কিবলা ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন কিবলা যেন কাবার দিকেই হয়। তার এই ইচ্ছা পূরণের আগে তিনি মাঝে মাঝে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে থাকতেন, বারবার তাকাতেন যেন তিনি অপেক্ষা করছেন আল্লাহ তাআলা কোনো ফরমান নাজিল করেন কিনা, তার ইচ্ছে পূরণ হয় কিনা। আল্লাহ তাআলা যখন কিবলা পরিবর্তনের ব্যাপারে আয়াত নাজিল করেন, তখন আয়াতের শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র আচরণের কথাও উল্লেখ করেন। অদ্ভুত মিষ্টি ভাষায় আল্লাহ তাআলা বলেন, হে রসুল, আকাশের দিকে আপনার বারবার তাকানোকে আমি ঠিকই দেখেছি। আমাদের নানান বিষয়ে মন খারাপ হয়, এমন সব ইচ্ছা আকাঙ্ক্ষা আছে আমাদের প্রত্যেকেরই। আকাশের দিকে তাকিয়ে সে রবকে বলা ছাড়া আর কোনো উপায় নেই, তিনি ছাড়া আর কেউ নেই যে তা পূরণ করবে। আমরা যত দোয়া করি না কেন, আমাদের চোখ সবসময় উপরে যায়, আমাদের হাত সবসময় উপরেই যায়, কারণ আশা ভরসা শেষ সব কিছুই হচ্ছে আল্লাহ তাআলার হাতে। তিনি আরশে রয়েছে, সেখানেই আমাদের দোয়াগুলো কবুল হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আকুতি, সেই চাহনি, সেই তাকানো আল্লাহ তাআলা কবুল করে নেন। এমনভাবে তিনি আমাদের সকল দোয়াগুলো শুনেন এবং আমাদের দোয়াগুলো কবুল করে নিচ্ছেন। আমরা আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করেছেন যে আকাশের দিকে আপনার বারবার তাকানোকে আমি ঠিকই দেখেছি, এইভাবে আমরা নিজেরও উপলব্ধি করতে পারি যে আমাদের দিকেও আল্লাহ তাআলা দেখছেন, জানছেন, শুনছেন। তিনি সব কিছু জানেন আমাদের মনের বাসনা। তাই দোয়ার ব্যাপারে কোনো হতাশা নেই, দোয়াই হচ্ছে মুমিনদের হাতিয়ার। আমাদের সকল আশা ভরসা সব কিছুই হচ্ছে আল্লাহ তাআলা কেন্দ্রিক। তিনি আমাদের ভালো জানেন, তিনি আমাদের খারাপ জানেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানা তাফিক দান করুক। আমিন।